সামনে এডিসি নির্বাচন আর প্রত্যেক রাজনৈতিক দল আটঘাট বেঁধে লড়াইয়ের ময়দানে পুরোদমে নেমে পড়েছে, কিন্তু এখনো বহু সমস্যায় ভুগছে গিরিবাসীরা। সুখা মরশুম হোক কিংবা বর্ষা, জলের চাহিদা মেটাতে হয় নোংরা কাঁচা কূপ জল দিয়ে। এমনই দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া আড্ডি ব্লকের নিশান চণ্ডপাড়া এলাকায়। এই পানীয় জলের অভাবের বিষয়টি নিয়ে এডিসি প্রশাসন এবং ব্লক প্রশাসনের কাছে বহুবার দ্বারস্থ হয়েছে এলাকাবাসীরা। আশ্বাসের পর আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে পানীয় জলের চাহিদা মেটানোর জন্য 200 ফুট গভীর কাঁচা খাঁদ থেকে নোংরা জল সংগ্রহ করে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। ভোটের প্রাকমুহূর্তে এই এলাকাবাসীদের পুনরায় দাবি, তাদের সমস্যার জন্য অতি দ্রুত সমাধান করা হয়। কতটুকু দূরে? অনেক দূর। নিজে কয় ফুট নিয়েছি? গ্যাস এলে দেড় 200 ফুট নিয়েছি। তো এদিকে কোন টিউবওয়েল নাই? এটা থেকে আনো? কয় পরিবার আছে এখানে? এখানে 6-7 পরিবার। 6-7 পরিবার। এটা কি পাড়া? এটা নিশাচন্দ্র পাড়া। জলের লিগে কোনো দাবি টাবি করছো না? জলের লিগে তো দাবি তো অনেক করছে।